হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে মাধ্যমিকের জন্য ফিজিক্যাল সায়েন্স সাজেশনস চ্যাপ্টার 8 এর 8.6 পার্টটা, যার নাম জৈব রসায়ন। বাকি চ্যাপ্টারগুলো সাজেশনস আমার দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চেক করে নিও। 8.3 এর কতগুলো কোয়েশ্চেন তোমাদের ডাউট ছিল তারও অ্যান্সার আমি প্রোভাইড করে দিয়েছি, সেটাও তোমরা চেক করে নিও। বাকি যেই কোয়েশ্চেন্সগুলো রয়েছে সাজেশনে, সেগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবে প্রত্যেকটা কোয়েশ্চেন পাচ্ছ কিনা। যদি কারুর কোথাও কোনো অসুবিধা থাকে, কোনো কোয়েশ্চেন না পাও, তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নিও, আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দেব। লাইফ সায়েন্স যতগুলো সাজেশনের ভিডিও দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারের আমার ভিডিও দেওয়া হয়ে গেছে লাইফ সায়েন্সের ক্ষেত্রেও, সেই কোয়েশ্চেন্সগুলো প্রত্যেকটা পাচ্ছ কিনা দেখে নেবে। যদি কোথাও অসুবিধা থাকে, কোয়েশ্চেন নাম্বার দিয়ে জিজ্ঞেস করে নিও। ক্লাস 10 এর জন্য যা যা ভিডিও দিয়েছি প্রত্যেকটাই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। অনেক কিছু পার্ট রয়েছে যেগুলো আমি টপিক ডিসকাস করেছি, তারপরে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করেছি। কিছু কিছু পার্ট রয়েছে যেগুলো আমি ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে টোটাল চ্যাপ্টারগুলোকে পড়িয়েছি। ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের যা যা ভিডিও দিয়েছি সবকিছুই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। 2024 এর জন্য কোন কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট, রিসেন্টলি যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটাতেই আমি কিন্তু ভিডিওগুলো আলোচনা করতে করতে, কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করতে করতে বলতে থাকি, তাই কোনো ভিডিওই মিস করো না। যারা নতুন জয়েন করেছো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে, যদি কনসেপ্ট রিলেটেড কিছু প্রবলেম থাকে তাহলে টপিক ডিসকাশনের ভিডিওগুলো দেখবে, তারপরেও যদি কিছু প্রবলেম থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নেবে, তোমাদের ডাউট রিলেটেড সেপারেট ভিডিও তবে আমি বানিয়ে দেবো। তোমরা যদি অন্য কোনো মডেল পেপার সলভ করছো, সেখানে কোনো কোয়েশ্চেন আটকায়, তাহলেও কমেন্টে কোয়েশ্চেনটা, টোটাল কোয়েশ্চেনটা লিখে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। প্রিভিয়াস ভিডিওগুলো আমি যখন চেক করতে বলছি তোমাদের, সেক্ষেত্রে স্পিড রিলেটেড একটা প্রবলেম তোমাদের হবে, সেটা স্পিডটা সেট কিভাবে করতে হয় অনেকবার বলেছি, তাও যদি স্পিড সেট করতে না পারো তাহলে আমায় কমেন্টে জিজ্ঞেস কর। প্রিভিয়াস ভিডিওগুলো ডাউট সলভের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কনসেপ্ট ক্লিয়ারের জন্য ইম্পর্টেন্ট। তোমরা স্পিড সেট করে দেখে নেবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবেই হবে যদি সেই ভিডিওগুলো তোমরা দেখো ভালোভাবে। আমি ইউটিউবে সাফিসিয়েন্ট কন্টেন্ট তোমাদের দিয়ে দিয়েছি লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের জন্য, 90+, যাতে প্রত্যেক জন তুলতে পারো, এরকম কন্টেন্ট অলরেডি আমার দেওয়া আছে তোমাদেরকে। এরপরে আমি সাজেশনস দিয়ে দিচ্ছি, অ্যান্সার বলে দিচ্ছি যাদের যেখানে ডাউট রয়েছে। লাইফ সায়েন্সের তিনটে বই কভার করে এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি, প্রত্যেকটাই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো সবগুলোই দেখবে, সাজেশনের কোয়েশ্চেন্সগুলো সবগুলো দেখবে, প্র্যাকটিস সেটের কোয়েশ্চেন্সগুলো টাইম ধরে প্র্যাকটিস করবে। 90+ যদি টার্গেট করছো দুটো সাবজেক্টের ক্ষেত্রে, আমি চেষ্টা করছি দুটো সাবজেক্টের ক্ষেত্রেই যেন 100 নম্বর তোলার মতো কোয়েশ্চেন তোমরা কমন পাও। এমসিকিউ কিছু কিছু কোয়েশ্চেন হতে পারে যেগুলো হয়তো আমি ডাইরেক্ট তোমাদের সাথে আলোচনা করিনি, যেমনি আগেরবারেই দুটো কোয়েশ্চেন ছিল যেটা আমি ডাইরেক্ট তোমাদের সাথে আলোচনা করিনি এক্সাম্পল রিলেটেড। বাকি 90-এর মধ্যে 88 মার্কস কিন্তু কমন পেয়েছো আমার সাজেশনস থেকে, যেগুলো বলেছিলাম পড়তে হবে সেখান থেকে তোমরা গিয়ে চেক করে নিতে পারো, আর সেই ভিডিওগুলো প্র্যাকটিস সেট হিসেবে দেখতে পারো। তবে 2024 এর জন্য যে সাজেশনসগুলো দিচ্ছি তোমাদের, সেগুলো কিন্তু একটাও মিস করবে না, যেই পয়েন্টগুলো বলে দিচ্ছি একদম ছাড়বে না, সেগুলো একদমই ছেড়ো না। যেভাবে কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের আসে, সেক্ষেত্রে 90+ যদি টার্গেট করছো বইটা একবার কিন্তু ভালোভাবে পড়তেই হবে। যার কাছে যে পাবলিকেশনেরই বই আছে ভালোভাবে পড়বে, তারপরে এক্সারসাইজের প্রত্যেকটা কোয়েশ্চেন যেন পারো সেটা চেক করবে। অনেক ক্ষেত্রে দেওয়া থাকে অনুশীলনীতে কিছু কোয়েশ্চেন থাকে যার অ্যান্সার কিন্তু তোমাদের টেক্সটে দেওয়া থাকে না, সেই বইয়ে, অন্যান্য বইয়ে দেওয়া আছে, অন্যান্য পাবলিকেশনের বইয়ে সেই টপিকগুলো মেনশন করা রয়েছে, সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয়। এরকম যদি কোনো প্রবলেম হয়, এক্সারসাইজের কোনো কোয়েশ্চেন আটকায়, তাহলেও কমেন্টে জিজ্ঞেস করে নেবে, যেখানে যা অসুবিধা হবে কমেন্ট করে জিজ্ঞেস করে নিও। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে উইক রিভিশন সিরিজটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ধরনের কোয়েশ্চেন আসে সব কোয়েশ্চেন আমি সেখানে আলোচনা করে দিয়েছি, এক্সপ্লেন করে দিয়েছি। পরীক্ষা দিতে যাওয়ার আগে অতি অবশ্যই 3-4 বার প্রত্যেকটা ভিডিও কিন্তু চেক করো। যদি উইক রিভিশনের সিরিজটা তোমরা দেখে নাও, ফিজিক্যাল সায়েন্স পুরো বইটা খুব সহজে রিভিশন হয়ে যাবে, কি ধরনের কোয়েশ্চেন আসবে সেই আইডিয়াগুলো তোমরা পেয়ে যাবে। তাই কুইক রিভিশনের সিরিজটা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে চেক করবে, তারপরে সাজেশনের কোয়েশ্চেনগুলো চেক করবে, প্র্যাকটিস সেট যেগুলো দিচ্ছি সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, টাইম ধরে প্র্যাকটিস করবে, নিজের রায় কপি চেক করবে, তাহলে তোমাদের কোথায় ভুল হচ্ছে, কোন জিনিসটা হয়েছে, কোন জিনিসটা হয়নি, এখনো পর্যন্ত কোথায়
লেখাতে ভুল হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, এই জিনিসগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে ফাইনালে মিনিমাম 10টা সেট প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে। 2 ঘন্টা 45 মিনিট টাইমে চেষ্টা করো 90 মার্কসের সব কোয়েশ্চেন লিখে পরে রিভিশন করে নেওয়া। বাকি টাইম যেটা সেটা আমি দিচ্ছি, যেগুলো পেপার এক্সট্রা পেপার নেবে উপরে ফিল আপ করবার জন্য, মার্জিন কাটার জন্য, আঁকার জন্য, তারপরে অ্যাটেন্ডেন্স শিটে তোমাদের সাইন করতে হয়, এগুলোর জন্য 15-20 মিনিট টাইম বাদ দিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিসটা করো। কিভাবে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা সাবজেক্টে কোনগুলো আরো বেশি জোর দেবে, সেই রিলেটেড আমি সেপারেট ভিডিও তোমাদের আনবো। এখন দেখে নাও সাজেশনের ভিডিওগুলো, যেগুলো পড়তেই হবে 90+ তুলবার জন্য, সেগুলো আমি বলে দিচ্ছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকে, অতি অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কোন ম্যাথস কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোও আমি প্র্যাকটিস করাচ্ছি, সেই ম্যাথস কনসেপ্টের ভিডিওগুলোও তোমরা চেক করে নিও। 4টে পেপারের মধ্যে 1টা পেপার তোমাদের কঠিন আসবে, হয় ফিজিক্যাল সায়েন্স, নয় লাইফ সায়েন্স, নয় ম্যাথ বা হিস্ট্রি। এই 4টে পেপারের মধ্যে প্রত্যেকবার 1টা পেপার কিন্তু একটু টাফ আসে, সেই টাফটা শুধু তোমার ক্ষেত্রেই হবে না, সবার ক্ষেত্রে টাফটা একই রকম আসবে। খুব বেশি হলে 10 নম্বরের কোশ্চেন কঠিন আসবে। কিছু কোশ্চেন যদি কনসেপ্ট রিলেটেড হয় ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথের ক্ষেত্রে, তাহলে তোমরা হলে বসেই সলভ করতে পারবে। বাকি যে 80 মার্কস কোশ্চেন আসছে সেগুলো আগে সলভ করে নেবে, তারপরে যেইগুলো পাচ্ছ না ট্রাই করবার জন্য বাকি কোশ্চেনসগুলো তারপরে করো। আগে যেগুলো পাচ্ছ সেগুলোকে লিখে নেবে, তারপরে যেগুলো মনে হচ্ছে পাচ্ছি না আমাকে ভাবতে হবে সেগুলোর জন্য জায়গা ছেড়ে দেবে। পরে যখন 80 নম্বর পুরো কমপ্লিট পরীক্ষা দেওয়া হয়ে যাবে, যেই পেপারটা কঠিন আসবে, তারপর বাকি সেই 10 নম্বরটা দেখো তার মধ্যে কতগুলো তোমরা লিখতে পারবে, কতগুলো লিখতে পারছো না। কনসেপ্ট রিলেটেড যদি কোনো কিছু কঠিন আসে সেক্ষেত্রে যতটা তোমাদের মনে আছে তোমরা কিন্তু অ্যান্সারটা লিখে আসবে। এবার যদি ইনফরমেশন রিলেটেড কিছু কোয়েশ্চেন দিয়ে দেয়, 1 মার্কসের কোয়েশ্চেন যেগুলো তোমরা জানো না, তাহলে সেগুলো ভুলভাল অ্যান্সার দিও না, সেটা ছেড়ে দিও। 90-এর মধ্যে যদি 85 নম্বরও পাও, তাহলে 100-এর মধ্যে তোমাদের 90+ নম্বর উঠে যাবে। তাই যদি 5 নম্বর তোমরা করতে নাও পারলে 85টা পুরো কারেক্ট করো, যাতে 85-এর মধ্যে 1টাও নম্বর কাটা না যায়, সেটা ধ্যান রেখো। যে কোনো একটা পেপারে হয়তো এই প্রবলেমটা ফেস করতে হতে পারে তোমাদের, তো সেক্ষেত্রে 85 করবে। ফিজিক্যাল সায়েন্স যদি কনসেপ্ট রিলেটেড কঠিন ম্যাথ আসে, লাইট থেকে আসতে পারে, বা ফিজিক্যাল সায়েন্স যেই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসে, চ্যাপ্টার 2, 3, 4, 5, 6 5টা চ্যাপ্টার থেকে তোমাদের ম্যাথস আসে, তার মধ্যে লাইট মানে 5 নম্বর চ্যাপ্টারটা থেকে কঠিন কনসেপ্টে আসতে পারে ম্যাথ, কিংবা আসতে পারে চলতড়িৎ থেকে, কিংবা আসতে পারে সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ থেকে। তো কঠিন যদি আসে কনসেপ্টগুলো রিলেটেড, ম্যাথ কঠিন এলেও আসতে পারে, অনেকগুলো ম্যাথস আমার সলভ করানো রয়েছে। তোমরা যদি ম্যাথ সলভ করছো অন্য কোনো বই থেকে, সেখানে কোনো কনসেপ্ট বুঝতে পারছো না, টোটাল ম্যাথটা লিখে আমাকে জিজ্ঞেস করে নিও, আমি তোমাদের ডাউট রিলেটেড সেপারেট ভিডিও তবে বানিয়ে নেব। তাহলে দেখে নাও আজকের সাজেশনসটা কি দিয়েছি। 1 মার্কসের জন্য আমি যেটা সবসময় বলি, এটা কোশ্চেন অ্যান্সার হিসেবে আমি ডিসকাস করিয়েছি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট। টোটাল ফিজিক্যাল সায়েন্সটা খুব সহজে মনে রাখার জন্য, রিভিশন করবার জন্য কুইক রিভিশন সিরিজ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেই হোমওয়ার্কটা দিয়েছি সেটাও খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফর্মুলা একটা কপিতে লিখে রাখবে, যেখান থেকে ম্যাথ আসে সেই ফর্মুলাগুলোর মধ্যে যেমনি গ্যাসের আচরণের চার্লস এর বয়েলস এর সূত্র, কোনটা কনস্ট্যান্ট হয়, কোনটা ধ্রুবক হয়, কোনটা কি ইন্ডিকেট করছে সেগুলোও কিন্তু লিখে রেখো। মেইন মেইন কনভার্সনসগুলো লিখে রেখো। ম্যাথ যখন সলভ করবে সবকিছু একই ইউনিটে আছে কিনা সেটা চেক করবে। চার্লস এর লয়ের ক্ষেত্রে, বয়েলস এর লয়ের ক্ষেত্রে মানে সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে, টেম্পারেচারটা সবসময় কেলভিনে কনভার্ট করেই কিন্তু তোমরা ম্যাথ সলভ করবে। অ্যান্সার যদিও সেলসিয়াসে চাই, তোমরা ম্যাথ সলভ করবে প্রথমে কেলভিনে, তারপরে পরে সেটাকে সেন্টিগ্রেডে কনভার্ট করে নিও। যদি না করো সেক্ষেত্রে কিন্তু ভুল হবে, সবসময় কিন্তু সেকেন্ড নম্বর চ্যাপ্টারটার ক্ষেত্রে টেম্পারেচারটাকে কেলভিনে কনভার্ট করে নেবে। যদি বলো টাইম, সব ক্ষেত্রেই সেকেন্ডে ইউজ হয়, শুধুমাত্র চলতড়িতের ক্ষেত্রে BOT যেখানে আছে টাইমটা আওয়ারে ক্যালকুলেট করতে হয়, বাকি যতগুলো ম্যাথস রয়েছে ফিজিক্যাল সায়েন্সে টাইম সবসময় সেকেন্ডে রাখতে হয়। বাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলো একটা ইউনিটে কনভার্ট করে নিও, হয় CGS নয় SI-তে, তারপরে ম্যাথগুলো সলভ করবে। অনেক ম্যাথ আমার সলভ করানো রয়েছে, তোমরা গিয়ে চেক করে নিও, ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবারে 1 মার্কসের মধ্যে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, বিভাগ খতে পাবে IUPAC নেম। এই IUPAC নেম রিলেটেড আমি সেপারেট ভিডিও 3টে বানিয়ে দিয়েছি,
ডেসক্রিপশনে দেখে নেবে ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স টপিক ডিসকাশন বলে যে প্লেলিস্টটা পাবে, সেখানে তোমরা আইউপ্যাক নেমের ভিডিওগুলো পাবে। যাদের কোথাও কোনো ডাউট রয়েছে দেখে নিও, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা 11-12 এ সায়েন্স নিয়ে পড়তে চাও, বেসিক কনসেপ্টও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 11-12 এরও অনেক কিছু জিনিস, অনেক কিছু আইউপ্যাক নেম তোমরা এখনই করতে পারবে যদি সেই ভিডিওগুলো তোমরা দেখে নাও। কোয়েশ্চনটা আইউপ্যাক নেম জিজ্ঞেস করতে পারে একটা গঠন দিয়ে, কিংবা নামটা দিয়ে দিতে পারে, জিজ্ঞেস করলো এর গঠনটা কি হবে সেটা লেখো। যেই দুভাবে কোয়েশ্চেন আসবে আমার সবকিছুই ডিসকাস করা আছে, সেপারেট ভিডিও করে দিয়ে দিয়েছি, গিয়ে চেক করে নিও। এই পয়েন্টটা আমি বলিনি, এখন বলে দিচ্ছি। এটাও ক বা খতে তোমরা পেতে পারো, সমাবয়ব গঠন। সমাবয়ব গঠন মানে একটা আণবিক গুরুত্ব রয়েছে, আণবিক সংকেত রয়েছে, সেই আণবিক সংকেত দিয়ে অন্যরকম যৌগ তৈরি হতে পারে। কিরকম হতে পারে? সেটা কার্যকরী মূলক আলাদা হতে পারে, কিংবা অবস্থানটা কোনো একটাই কার্যকরী মূলক রয়েছে, তাদের অবস্থান আলাদা আলাদা হতে পারে, এটাকেই বলা হয় সমাবয়ব গঠন। এক্সাম্পলগুলো দেখো, বুঝতে পারবে। যদি কার্যকরী মূলক আলাদা হয় সেক্ষেত্রে সমাবয়ব গঠন কিরকম হবে? ধরো ইথাইল অ্যালকোহল CH3 CH2 OH, এর আণবিক গঠনগুলো কিরকম হবে? C2H6O 3 2 1 6 O, এটা হয়ে গেল আণবিক গঠন। এবারে তোমাদের দিয়ে দিল এইভাবে কোয়েশ্চেনটা আসতে পারে যে ইথাইল অ্যালকোহলের অন্য একটা সমাবয়ব গঠন বা কার্যকরী মূলক সংক্রান্ত সমাবয়ব গঠন লেখো, কিংবা কোয়েশ্চেনটা দিতে পারে C2H6O দিয়ে যে গঠনগুলো হয় তাদের সমাবয়ব গঠন কার্যকরী মূলকগত সেটা লেখো। এইভাবে কোয়েশ্চেনগুলো আসতে পারে বিভাগ ক বা বিভাগ খতে, জেনারেলি 1 মার্কসের কোয়েশ্চেনে এটা তোমরা দেখতে পারবে, কিংবা 2 মার্কসের কোয়েশ্চেনও এই চ্যাপ্টারটা থেকে আসে, 3 মার্কসের কোয়েশ্চেনও আসে। বিভাগ গতে 2 মার্কসের কোয়েশ্চেন আসে, 1+1 হিসেবেও আসতে পারে বা 2 হিসেবেও আসতে পারে। যদি 1+1 হিসেবে আসে তাহলে বিভাগ গতেও আসতে পারে, আবার বিভাগ ঘতে মানে গ্রুপ ডি যেটা রয়েছে সেখানে 3 মার্কসের কোয়েশ্চেন যেটা আসে অর পাবে, সেই 3 মার্কসের কোয়েশ্চেনটা সেখানে 2+1 সেই 1 হিসেবেও এই কোয়েশ্চেনটা আসতে পারে, মানে 1 মার্কসের কোয়েশ্চেন এটা তোমরা পাবে সমাবয়ব গঠনটা। তো দিয়ে দিল যে এরকম আণবিক সংকেত রিলেটেড কতগুলো সমাবয়ব গঠন দেখাও যাদের কার্যকরী মূলকগত সমাবয়ব গঠন লিখতে হবে। তাহলে একটা অ্যালকোহল লিখবে, আরেকটা লিখে দেবে ইথার, CH3 ও CH3, এটা হলো ইথার যৌগ। এই ক্ষেত্রেও দেখো আণবিক সংকেত C2H6O C2H6O, তাহলে মিলে গেল। তাহলে এই দুটো হচ্ছে কি বলবো, এই দুটোকে আণবিক গঠন একই রকম, কিন্তু কার্যকরী মূলক দুটো, এখানে OH এখানে O, আলাদা আলাদা। তাহলে এইটাকে আমরা বলবো কার্যকরী মূলকগত সমাবয়ব গঠন। এবারে যদি অবস্থানগত সমাবয়ব গঠন হয় সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেখে নাও। যদি দিয়ে দিল আণবিক গঠন C3H8O, এটা একটা দিয়ে দিল, বললো এই আণবিক গঠন সংক্রান্ত দুটো অবস্থানগত সমাবয়ব লেখো, কিংবা একটা এক্সাম্পল দিয়েই দিল C3H8O একটা গঠন দিয়ে দিল, বললো এর অবস্থানগত একটা সমাবয়ব গঠন লেখো, এভাবেও কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। তাহলে ও আছে মানে সেখানে কি হচ্ছে, আমরা অ্যালকোহল যৌগ নিয়ে নিই, C3 আছে মানে প্রোপেন গ্রুপ হয়ে যাবে, 3টে লিখে দাও। সি লিখলে CH3, এখানে দুটোর সাথে আছে CH2, কিভাবে বন্ধন করতে হয়, বন্ড ফরমেশন করতে হয়, প্রত্যেকটায় আইউপ্যাক নেমে আমার বলা আছে। যাদের কোথাও কোনো ডাউট আছে এই চ্যাপ্টারটায়, গিয়ে আইউপ্যাক নেমের ভিডিওগুলো দেখে নিও, তোমাদের প্রত্যেকজনের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে CH3 CH2 CH2 OH, এইটা হলো একটা প্রোপান ওয়ান অল, ঠিক আছে, অ্যালকোহলেরই গ্রুপ। দেখে নাও এবার এই আণবিক গঠনের সঙ্গে ম্যাচ করলো কিনা, C3 1 2 3 মিলে গেছে, H8 আছে, 3 2 5 6 7 8 হয়ে গেছে, ও একটা আছে, হয়ে গেছে। এবারে এটা আমি বললাম অবস্থানগত সমাবয়ব, মানে কার্যকরী গ্রুপ একই হবে, তার অবস্থান আলাদা জায়গায় হয়ে যাবে। কোথায় হতে পারে? এটা যদি আমি 1 2 3 দিই, এবারে OH-টা যদি আমি এখানে দিতাম, তাহলে 1 2 3 এই পাশ দিয়ে নামকরণ করতাম, যেখানে কার্যকরী মূলকটা কাছাকাছি থাকে কার্বন শৃঙ্খলের, নামকরণটা সেদিক দিয়ে হয়। নামকরণ কিভাবে করতে হয় সেগুলোও আমার ডিটেলসে আলোচনা করা আছে, ডেসক্রিপশনের লিঙ্কগুলো তোমরা অতি অবশ্যই কিন্তু চেক করে নিও। তাহলে এটা কি হয়ে যাবে, একমাত্র অবস্থানগত যদি হতে হয় 2 নম্বর পজিশনে OH-টাকে আনতে হবে। তাহলে লিখে দাও CH3 CH OH
CH3 এখানে এবার দেখে নাও C3H8O হলো কিনা C3 তো দেখতেই পাচ্ছো H8 বলেছে 3 3 6 7 8 ও একটা তাহলে মিলে গেছে তাহলে এইটাকে আমরা বলবো এই আণবিক সংকেত যদি হয়ে যায় C3H8O এখানে দুটো অবস্থানগত সমবায়ক গঠন এটাকেই বলা হচ্ছে সমবায়ক গঠন 2024 এর জন্য এই দুটো পার্ট ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালোভাবে কিন্তু দেখো এবার এমসিকিউ হিসেবে কার্যকরী গ্রুপগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে যে অ্যালকোহল গ্রুপ কোনটা অ্যালডিহাইড গ্রুপ কোনটা কিটোন গ্রুপ কোনটা ইথার গ্রুপ কোনটা অ্যাসিড গ্রুপ কোনটা অ্যাসিডকেই কার্বক্সিলিক গ্রুপ বলা হয় এগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আইডিয়া থেকে 1 মার্কসের কোয়েশ্চেন কিংবা 2 মার্কসের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে অ্যালকিল গ্রুপ থেকে এমসিকিউ জিজ্ঞেস করতে পারে মানে দিয়ে দিল দুটো কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ সেটা অ্যালকিল গ্রুপ বলেছি হয়ে যাবে ইথাইল গ্রুপ একটা কার্বন যুক্ত মিথাইল গ্রুপ তিনটে কার্বন যুক্ত প্রোপাইল গ্রুপ সেটাকে মানে যখন হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে কার্যকরী গ্রুপটা আসছে কোন অ্যালকেন থেকে তখন সেটা অ্যালকাইল গ্রুপ তৈরি করে তো সেই অ্যালকাইল গ্রুপগুলোর নাম এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে এগুলো হচ্ছে 1 মার্কসের জন্য বিভাগ কতেও আসতে পারে ক্ষতেও আসতে পারে মেনলি ক আর ক্ষতেই বেশি দেখতে পারবে এই কোয়েশ্চেন গুলো সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আইডিয়াটা বিভাগ গতে ঘতেও দেখতে পারো এই হিসেবে তোমরা এমসিকিউ গুলো করবে কুইক রিভিশন সিরিজটা দেখবে এবার আসছি 2 মার্কস আর 3 মার্কসের কোয়েশ্চেন কি দিয়েছি দেখো 2 মার্কসের সাজেশন কি দিয়েছি ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা 2 মার্কসের কোয়েশ্চেন মানে বিভাগ গতে পাবে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আইডিয়া এক্সাম্পল গুলো এমসিকিউতেও পেতে পারো 2 মার্কসেও পেতে পারো এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ডিনেচার স্পিরিট বা মিথিলেটেড স্পিরিট বলতে কি বোঝো এর একটা ব্যবহার লেখো নেক্সট কিভাবে পরিবর্তন করবে এই পরিবর্তন টাইপ কোয়েশ্চেন গুলো বিভাগ ঘতে 3 মার্কসের হিসেবে আসে এটা 2 মার্কসের দিল এর সাথে আরেকটা 1 মার্কসের কিছু কোয়েশ্চেন তোমরা পাবে যতগুলো কোয়েশ্চেন এখানে দিয়েছি প্রত্যেকটা কোয়েশ্চেন পাচ্ছ কিনা খুব ভালোভাবে দেখবে যদি কোনো কোয়েশ্চেনে কিছু ডাউট থাকে না পাও তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিও আমি অ্যান্সার তোমাদের বলে দেব কিভাবে পরিবর্তন হয় অ্যাসিটিলিন থেকে ইথেন এই পরিবর্তনগুলো যখন দেবে অ্যারো চিহ্নর মধ্যে যেই কন্ডিশনসগুলো শর্তগুলো হয় সেগুলো উল্লেখ করতে হবে আর সবসময় বিক্রিয়া যখন লিখবে পরিবর্তনগুলো পরিবর্তনগুলো জেনারেলি এখানে দেওয়াই থাকে তোমাদের সমতা বিধান করে মানে সমিত সমীকরণ বলা হয় ব্যালেন্স ইকুয়েশন কিন্তু সব ক্ষেত্রেই লিখতে হবে তোমাদেরকে কোথাও সূর্যালোক ব্যবহার করা হয় কোথাও প্যালাডিয়াম ইউজ করব প্ল্যাটিনাম ইউজ করব টেম্পারেচার কত এই জিনিসগুলো অ্যারোর ওপরে মেনশন করতে হবে তাহলে এই পরিবর্তনটা তোমরা যদি এক ধাপে হয় এক ধাপে যদি ধাপে ধাপে হয় ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ লিখবে নেক্সট আমি অ্যান্সার আলোচনা করলাম না যদি কোথাও কারোর অসুবিধা হয় বলো আমি তখন অ্যান্সারগুলো আলোচনা করব নেক্সট কোয়েশ্চেন ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিথিন উৎপাদন করা যায় 5 নম্বর কোয়েশ্চেন অ্যাসিটিক অ্যাসিড ও পলিটেট্রা ফ্লুরো ইথিলিনের একটা করে ব্যবহার লেখো পিভিসি ও টেফলনের মনোমার দুটোর নাম লেখো মনোমার দুটোর নাম লেখো মানে এইটার পিভিসি আর টেফলনের একটা করে মনোমারের নাম তোমরা লিখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমসিকিউতেও কিন্তু আসতে পারে নেক্সট কোয়েশ্চেন দেখো 7-8টা কি দিয়েছি একটা হাইড্রোকার্বন থেকে কার্বন টেট্রা ক্লোরাইড উৎপন্ন হওয়ার বিক্রিয়াগুলো শর্ত সহ লেখো শর্ত সহ মানে কি টেম্পারেচার দিচ্ছ সূর্যালোকের উপস্থিতি চাই কি চাই না এই সমস্ত গুলো লিখতে হবে অ্যারোর ওপরে বিক্রিয়াগুলো লিখতে বলেছি শুধু অ্যারো চিহ্ন দিয়ে লিখবে অ্যারোর ওপরে অতি অবশ্যই কিন্তু শর্ত কন্ডিশনস গুলো তোমাদের লিখতে হবে না লিখলে নম্বর কাটা যাবে তাহলে এইটা করবে মিথেন থেকে যেটা হয় নেক্সট এলপিজি এর শিল্প উৎস এবং এর ব্যবহার লেখো সিএনজি এর শিল্প উৎস এবং এর ব্যবহার লেখো এলপিজি সিএনজি এর ফুল ফর্ম ইম্পর্টেন্ট যারা এরপর ভাবছো সরকারি চাকরি মানে এসএসসি পিএসসি ইউপিএসসি দেবে তাদের ক্ষেত্রে এমসিকিউতে এলপিজি সিএনজি এর ফুল ফর্মও ইম্পর্টেন্ট শিল্প উৎসও ইম্পর্টেন্ট ব্যবহারও ইম্পর্টেন্ট তাই ফুল ফর্মটাও দেখে রেখো নেক্সট কোয়েশ্চেন অ্যাসিটিলিনের সাথে H2 এর দ্রুত বিক্রিয়া মানে জয়েন হচ্ছে কোনটা দ্রুত বিক্রিয়া কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া বলে আইডিয়া ক্লিয়ার রেখো এর টার্মগুলো অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া শর্ত উল্লেখ সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো নেক্সট আরেকটা পরিবর্তন দিয়েছি ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন বা ইথিন নেক্সট কোয়েশ্চেন প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে
মানে প্রোটিনটা কিভাবে পরিবেশ বান্ধব হিসেবে কাজ করছে সেই পয়েন্টটা দেবে, তার সাথে নন বায়োডিগ্রেডেবল পলিমার কি, এমসিকিউতে বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল পলিমারের এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ইথানলের সাথে ধাতব সোডিয়াম ইম্পর্টেন্ট বিক্রিয়া, সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। তারপরের কোয়েশ্চেনটা 14টা, জৈব ও অজৈব যৌগের চারটা ধর্মের তুলনা, এটা 3 মার্কসের কোয়েশ্চেনেও তিনটে ধর্মের তুলনা দিয়ে কিন্তু আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভালোভাবে দেখবে। একটা জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2 মানে অ্যাসিড, একটা জৈব যৌগ কি অ্যাসিড, দুটো কার্বনযুক্ত অ্যাসিটিক অ্যাসিড, বুঝতেই পারছো অ্যাসিটিক অ্যাসিড এটা সাধারণ নাম, যদি দুটো কার্বনের যুক্ত আইইউপিএসি নাম দেখতে চাও সেখানে ইথানোয়িক অ্যাসিড হয়ে যাবে। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটি জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। অ্যাসিটিক অ্যাসিডের এই পয়েন্টটা, এই ধর্মটা খুব ইম্পর্টেন্ট যে সোডিয়াম বাইকার্বনেটের সাথে যোগ করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কোয়েশ্চেনটা এইভাবেও জিজ্ঞেস করতে পারে যে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করলে কি কি পদার্থ আমরা পাবো, বা এমসিকিউ হিসেবে কোন গ্যাস উৎপন্ন হয়, এভাবেও কিন্তু কোয়েশ্চেনটা আসে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে খেয়াল রেখো। জৈব যৌগটি শনাক্ত করো, জৈব যৌগটির সাথে ইথানলের বিক্রিয়ার শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। মিথেনকে ওটুর সাথে দহন করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। যেখানে সমিত রাসায়নিক সমীকরণ বলেছে সেখানে অবশ্যই রাসায়নিক বিক্রিয়াটা দিতে হবে, যখন বিক্রিয়াটা দেবে ওপরে শর্তগুলো অ্যারোর ওপরে মেনশন করবে। ইথিলিনের একটা ব্যবহার ও ইথাইল অ্যালকোহলের একটা ব্যবহার লেখো। অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড ও সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো। নেক্সট, প্যাকেজিং এর ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটা পরিবেশ বান্ধব এবং কেন, পলিথিন নন বায়োডিগ্রেডেবল তাহলে নিশ্চয়ই নয়, ওইভাবে ব্যাখ্যাটা দেবে। নেক্সট কোয়েশ্চেন, তাহলে কোনটা পরিবেশ বান্ধব পাট, এটাও ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নিচের যৌগগুলোর থেকে একটা সমগণীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অধঃক্রম মানে বড় থেকে ছোট, এই জিনিসগুলো খেয়াল রেখো। ঊর্ধ্বক্রমের যদি অ্যারো চিহ্ন দিয়ে এরকম ভাবে হয় ছোট থেকে বড়, অধঃক্রম বললে অ্যারো চিহ্নটা উল্টো হয়ে যায়, এইভাবে হয়, এই ঊর্ধ্বক্রম অধঃক্রম কথাগুলো মনে রাখবে। দিয়ে দিয়েছি কতগুলো যৌগ, সেখানে কি দিয়েছি, CH3CH2OH ইথাইল অ্যালকোহল, CH3O কিটোন এটা অ্যাসিটোন, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, মিথাইল অ্যালকোহল, C2H4, C2H6, CH3CH2, CH2OH, প্রোপানওয়ানল, C3H4। এখানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সব মিলে এগুলো আমি দিয়েছি তোমাদেরকে। নেক্সট, কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায় একটা উদাহরণের সাহায্যে লেখো। ইথিলিনের হাইড্রোজেন সংযোজন, সংযোজনটাই মানে দ্রুত বিক্রিয়া, শর্ত এবং সমিত রাসায়নিক সমীকরণ লেখো। অ্যাসিটিলিনের শিল্প উৎস ও একটা ব্যবহার লেখো। 24, কার্যকরী মূলকগুলোকে শনাক্ত করো, এটা এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ইথানল মানে অ্যালকোহল, অ্যাসিটোন সি ডাবল বন্ড ও, অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড গ্রুপ, মিথানল অ্যালডিহাইড। নেক্সট, ইথিন ও ইথেনের মধ্যে পার্থক্য নিরূপণ করো, ডাবল বন্ড সিঙ্গল বন্ড মানে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। লিন্ডলার অনুঘটক, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, তাকে বলে, এর একটা ব্যবহার লেখো। নেক্সট, ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, তারপরে 28টা, কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিন দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কি হয় সমীকরণ সহ উল্লেখ করো। তারপরে যেটা করবে, তরল ব্রোমিনের মধ্যে দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। এবার দেখো 3 মার্কসের কোয়েশ্চেন, কার্বনের চতুর্যোজ্যতার কারণ, যে বলি চারটে যোজ্যতা থাকে, চারটে হাত থাকে, এটা আমি এক্সপ্লেন আগেই করেছি, তোমরা দেখে নিও, যদি অসুবিধা হয়, যে কোয়েশ্চেনটা অসুবিধা হবে লিখতে পারবে না, ছোট করতে পারবে না, যেখানে যার অসুবিধা হবে কমেন্টে জিজ্ঞেস করে নেবে, ডেসক্রিপশনে যতগুলো লিংক দেবো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের প্রত্যেকটাই চেক করে নেবে। কার্বনের চতুর্যোজ্যতার কারণ উল্লেখ করো আর ত্রিমাত্রিক গঠনটা লেখো। C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, মিথেন ইথিলিন ও অ্যাসিটিলিনের উৎস আর ব্যবহার লেখো, প্রত্যেকটার উৎস আর ব্যবহার লিখবে, তিনটে যে যৌগ দিয়েছে মিথেন ইথিলিন আর অ্যাসিটিলিন। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমার সলভ করানো রয়েছে কুইক রিভিশন সিরিজে। এ ও বি এ দুটি করে
কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্রোমিনের সাথে বিক্রিয়ায় এতে অনুপ্রতি এক অণু ব্রোমিন, এক অণু ব্রোমিন লেগেছে, মানে কটা সম্পৃক্ত বা অসম্পৃক্ত বন্ড থাকবে, সম্পৃক্ত বন্ধন থাকলে তো হবে না, তাহলে কতগুলো থাকবে ভেবে নাও। ও বিতে অনুপ্রতি দুটো, মানে কতগুলো বন্ড থাকবে সেটা দেখে নাও, অসম্পৃক্ত বন্ড থাকবে, এক বন্ধন তো হবে না, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কোনটা হবে ভেবে নাও। অণু ব্রোমিন যুক্ত হয়, এ ও বি এর গঠন সংকেত লেখো, বি এর সাথে ব্রোমিনের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণটা লেখো। নেক্সট কোশ্চেন যেটা, এই কোশ্চেনটাও ভালোভাবে দেখে রাখবে। দুটো ভিন্ন জৈব যৌগ এ ও বি একই আণবিক সংকেত C2H6O সম্পন্ন, এই সংকেতটা দিয়ে কিন্তু আমি তোমাদের দেখিয়েছি কি কি হতে পারে, ইথার আর অ্যালকোহল সমবায়ক গঠন দিয়েই দেখালাম। এ ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, কে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে পারবে, যেখানে OH গ্রুপ রয়েছে সেটা করতে পারবে, মানে ইথারটা পারে না। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু বি ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না। এ ও বি যৌগ দুটোর গঠন সংকেত লেখো, এর সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণটা লেখো। তাহলে এইটা হচ্ছে কি, এরকম ভাবে কোয়েশ্চেন গুলো তোমাদের আসতে পারে একটা আণবিক সংকেত দিয়ে, তাদের গঠন সমাবয়ব যেটা 3 মার্কসে যদি আসে তাহলে এইরকম বিভাগ ঘটে তোমরা কোয়েশ্চেন দেখতে পারো। যতগুলো কোয়েশ্চেন দিয়েছি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার পাচ্ছ কিনা সেটা চেক করবে, যেই প্র্যাকটিস সেটগুলো দিয়েছি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেগুলো করবে, কুইক রিভিশনের সিরিজটা চেক করবে, হোমওয়ার্কটা করবে, তাহলে প্রত্যেকজনই 90+ নাম্বার কিন্তু তোমরা অতি অবশ্যই ফিজিক্যাল সায়েন্সে পাবে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে যতগুলো সাজেশন দিয়েছি প্রত্যেকটা কোয়েশ্চেন পাচ্ছ কিনা সেটা চেক করবে, আর যেটা দেখবে যে প্র্যাকটিস সেট দিয়েছি সেগুলো চেক করবে, তাহলে 90+ নম্বর তো পাবেই। কিন্তু তার সাথে আমি যেই MCQ কোয়েশ্চেনগুলো বিভিন্ন বই থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, টেস্ট পেপার থেকেও যেগুলো অনেকবার টেস্ট পেপারে এসছে, আগের বারই তোমাদের দিয়েছি আমি MCQগুলো প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারে, সেগুলো চেক করবে, ওই সমস্ত কোয়েশ্চেন আনসারের ভিডিওগুলো, MCQ এর ভিডিওগুলো সাজেশনস হিসেবে, প্র্যাকটিস সেট হিসেবে, রিভিশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও। যা যা ভিডিও দিয়েছি সবকিছুই ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যারা আছো আমার চ্যানেলে তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে পারো, তাদের ভালো লাগলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। এখন থেকে আমি তোমাদের সাজেশন এই জন্যই দিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকে 90+ নম্বর তোমরা পেতে পারো লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে। তাই কোশ্চেনের অ্যান্সার গুলো যদি খুঁজে না পাও এখনই ডাউট ক্লিয়ার করে নাও, লাস্ট দিন পর্যন্ত ফেলে রেখো না। তাহলে আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। Thank you for watching.